दिखता है, हमको लगता है और जो नहीं दिखता हमको लगता है नहीं है, लेकिन कभी कभी जो दिखता है वो नहीं होता और जो नहीं दिखता वो होता है। বাস্তব জীবনের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি, একটা স্ট্রিট ল্যাম্প যদি আমাদের কাছে থাকে তাহলে সেটি ব্রাইট, যদি একই রকম আরেকটি স্ট্রিট ল্যাম্প দূরে থাকে তাহলে তাকে ফেইন্ট মনে হয়। স্টারদের ক্ষেত্রেও একই রকম ঘটে থাকে। আমাদের আপেক্ষিক দৃষ্টিতে সূর্য হলো ব্রাইটেস্ট, কিন্তু আরও দূরে সূর্যের থেকেও ব্রাইটার স্টারের অস্তিত্ব রয়েছে। তাই আমরা ব্রাইটনেস দুটি স্কেলে, যথা অ্যাপারেন্ট বা আপেক্ষিক ম্যাগনিচিউড স্কেল এবং অ্যাবসোলিউট বা পরম ম্যাগনিচিউড স্কেলে বের করে থাকি। মনে করা হয় গ্রিক অ্যাস্ট্রোনমার হিপারকাস প্রথম খালি চোখে অবজার্ভ করে স্টারের অ্যাপারেন্ট ম্যাগনিচিউডের একটি তালিকা তৈরি করেন। তার তালিকায় পাঠ ছিল 1 থেকে 6 অব্দি। ব্রাইটেস্ট স্টারটির জন্য স্কেলটিতে পাঠ ছিল 1 এবং ফেইন্টেস্ট স্টারটির জন্য স্কেলটিতে পাঠ ছিল 6। অর্থাৎ অ্যাপারেন্ট ম্যাগনিচিউড স্কেলে স্মলার ম্যাগনিচিউড মিন্স আ ব্রাইটার স্টার। সংজ্ঞা দিলে অ্যাপারেন্ট ম্যাগনিচিউড অফ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট ইজ আ মেজার অফ হাউ ব্রাইট ইট অ্যাপিয়ার্স টু আস। এটা ডিপেন্ড করে স্টারটির লুমিনোসিটি, আর্থ থেকে তার ডিস্টেন্স এবং মাঝে ইন্টারস্টেলার ডাস্টের উপস্থিতির ওপর। অ্যাপারেন্ট ম্যাগনিচিউড স্কেল হলো নন লিনিয়ার, কারণ এটির মূল ভিত্তি হলো আমাদের চোখ কীভাবে ইনক্রিজিং ব্রাইটনেসের সাথে রেসপন্স করে, যে রেসপন্সটা প্রায় লগারিদমিক, লিনিয়ার নয়। এখন প্রেজেন্ট ডেফিনেশন অনুযায়ী এই স্কেলটি এমনভাবে বানানো হয়েছে যাতে দুটি স্টারের জন্য এই স্কেলটিতে অ্যাপারেন্ট ম্যাগনিচিউডের পাঠের পার্থক্য যদি 5 হয় তাহলে তাদের ব্রাইটনেসের রেশিও হবে 100। সাপোজ আমরা যদি ব্রাইটনেস এবং অ্যাপারেন্ট ম্যাগনিচিউডের রিলেশন বের করতে চাই তাহলে আমরা প্রাথমিকভাবে একটি লগারিদমিক ইকুয়েশন অ্যাজিউম করতে পারি, লগ এফ ইকুয়াল টু মাইনাস অফ কে এম প্লাস সি, যেখানে এফ ইন্ডিকেট করে ব্রাইটনেসকে। আমরা একটু পরেই জানব এটি আসলে রেডিয়ান ফ্লাক্স নামের একটি কোয়ান্টিটি। এম হলো অ্যাপারেন্ট ম্যাগনিচিউড স্কেলে স্টারটির পার্ট, কে ও সি হলো কনস্ট্যান্ট। নেগেটিভ সাইনটি ইন্ডিকেট করে এই স্কেলে পার্ট কমলে স্টারটির ব্রাইটনেস বাড়বে। এখন আমরা যদি দুটি স্টারের ব্রাইটনেস কম্পেয়ার করতে চাই তাহলে লগ এফ ওয়ান লগ এফ টু থেকে বিয়োগ করব এবং তারপরে অ্যান্টিলগ করে পাব এফ টু বাই এফ ওয়ান সমান 10^k × m1 - m2। কনস্ট্যান্ট কে এর ভ্যালু বের করার জন্য আমরা চলে যাব এই স্কেলিংয়ের প্রেজেন্ট ডেফিনেশনে। একটু আগেই বলা হয়েছে দুটি স্টারের ম্যাগনিচিউডের পার্থক্য 5 হলে, অর্থাৎ m1 - m2 = 5 হলে তাদের ব্রাইটনেসের রেশিও হবে 100, অর্থাৎ এফ টু বাই এফ ওয়ান সমান 100 বা 100 = 10^5 k বা কে এর ভ্যালু 0.4। অর্থাৎ ফাইনালি আমরা রিলেটিভ রিলেশনটা পাচ্ছি এফ টু বাই এফ ওয়ান = 10^0.4 × m1 - m2। একটা কথা বলা দরকার, বর্তমানে আমরা এমন স্টারদের পেয়েছি যাদের ব্রাইটনেস অ্যাপারেন্ট স্কেলে 1 পাঠের স্টারটির থেকেও বেশি বা 6 পাঠের স্টারটির থেকেও ফেন্ট। আরও ব্রাইট স্টারদের জন্য স্কেলিং নেগেটিভ রেঞ্জে বাড়ানো হয়েছে। নেগেটিভ স্কেলে পাঠ বেশির অর্থ স্টারটি তত বেশি ব্রাইট। কোনো অ্যাস্ট্রোনমিক্যাল বডি থেকে প্রতি সেকেন্ডে টোটাল যে পরিমাণ এনার্জি রেডিয়েট হয় তাকে তার লুমিনোসিটি বলা হয়, এর ইউনিট আর্ক পার সেকেন্ড। এবং কোনো এক পয়েন্টে রেডিয়েন্ট ফ্লাক্স হলো অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লোয়িং পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া অফ আ সারফেস, যেটা রেডিয়েশনের প্রোপাগেশন ডিরেকশনের নর্মাল। এটির ইউনিট আর্ক পার সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। ধরা যাক কোনো একটা স্টার আমাদের থেকে আর ডিস্টেন্সে আছে,
তাহলে আমরা স্টারটির অ্যারাউন্ডে একটি আর ব্যাসার্ধের স্ফেয়ার কল্পনা করতে পারি, অর্থাৎ রেডিয়ান ফ্লাক্স এফ ইকুয়াল টু এল বাই ফোর পাই আর স্কোয়ার, যেখানে এল হলো লুমিনোসিটি অফ দ্যাট স্টার ফর সান, যেটার ভ্যালু 4×10^26 ওয়াট বা 4×10^33 আর পার সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি রেডিয়ান ফ্লাক্স ডিপেন্ড করছে লুমিনোসিটি এবং ডিস্টেন্সের উপরে। রেডিয়ান ফ্লাক্স লুমিনোসিটির সাথে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অ্যাবসোলিউট ম্যাগনিচিউড বের করার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করি, স্টারটি যে কোনো ডিস্টেন্সই থাকুক না কেন, সে যদি 10% ডিস্টেন্সে থাকতো তাহলে তার অ্যাপারেন্ট ম্যাগনিচিউড কত হবে। এখন সেই ভ্যালুটিকেই আমরা অ্যাবসোলিউট ম্যাগনিচিউড বলে থাকি। যেহেতু রেডিয়েন্ট ফ্লাক্স ডিস্টেন্সের বর্গের ব্যস্তানুপাতিক, তাই আমরা লিখতে পারি F1/F2=d2/d1 তার হোল স্কোয়ার। অ্যাবসোলিউট ম্যাগনিচিউড বের করার সময় আমরা ধরে নিই d1=10%, তাই F1=F10, যেটা রেডিয়েন্ট ফ্লাক্স অ্যাট 10% ডিস্টেন্স। এবং স্টারটি যদি নর্মালি d% ডিস্টেন্সে থাকে তাহলে F10/FD=d/10 তার হোল স্কোয়ার। আমরা আগেই অ্যাপারেন্ট ম্যাগনিচিউড ও রেডিয়েন্ট ফ্লাক্সের রিলেশন জেনেছি। এখানে F10/FD=10^0.4 m·m, যেখানে স্মল এম হলো অ্যাপারেন্ট ম্যাগনিচিউড এবং ক্যাপিটাল এম হলো অ্যাবসোলিউট ম্যাগনিচিউড। এখন F10/FD এর ভ্যালু আমরা যদি পুট করি এবং অল্প অ্যালজেব্রা কষলেই আমরা খুব সহজে বের করে নিতে পারবো (m·M) = 5 log d − 5। এটি হলো অ্যাপারেন্ট এবং অ্যাবসোলিউট ম্যাগনিচিউডের রিলেশন। এই (m·M) রিলেশনটিকে বা কোয়ান্টিটিকে আমরা ডিস্টেন্স মডিউলাসও বলে থাকি। যেহেতু অ্যাবসোলিউট ম্যাগনিচিউড স্কেলে আমরা ডিস্টেন্স =10% ধরে নিই, তাই রেডিয়েন্ট ফ্লাক্সের রেশিও এবং লুমিনোসিটি রেশিও সমান হয়। অর্থাৎ আমরা রিলেশনটি লিখতে পারি L2/L1=10^0.4 m·M·2, যেখানে M1 এবং M2 হলো দুটি স্টারের অ্যাবসোলিউট ম্যাগনিচিউডের ডিফারেন্স।